আসসালামু আলাইকুম। বিয়ার্সেলনের বাংলা বয়েসের পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। প্রেসিডেন্টের এক আদেশে, নির্বাহী আদেশে মুক্তি পেলেন বেগম জিয়া। 2018 সালের ফেব্রুয়ারি মাসে তাকে দুর্নীতি মামলায় আটক করা হয় এবং সেই মামলায় তিনি 2 বছর কারাভোগ করেন। তারপর শারীরিক অসুস্থতার কারণে 6 মাস পর পর 6 মাসের জামিন দিয়ে দিয়ে এতদিন তিনি গৃহবন্দীর মতো অবস্থায় ছিলেন। আজকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। সেই খবরটি বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। তো সেটি প্রথম আলো এবং মানবজমিনে আমি রিপোর্টটি দেখেছি এবং সেটিতে যা বলা হয়েছে সেটি বলা হয়েছে যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে ওই বৈঠকে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় গ্রেফতার ও আটকদের মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকে মুক্তি পেয়েছেন। আপনারা জানেন যে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। জিয়া অরফান ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 2020 সালের 25 মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। এরপর 6 মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তি মেয়াদ বাড়ানোর সরকার, তবে সাজা স্থগিতের সময় তার স্বাভাবিক চলাচল ছিল না। তো আপনারা জানেন যে দীর্ঘদিন কারাভোগে ছিলেন বেগম খালেদা জিয়া এবং তার শারীরিক অবস্থাও খুবই খারাপ ছিল এবং বেশ কয়েকবার তাকে হাসপাতালে থাকতে হয়েছে এবং জীবন মৃত্যুর সংকটেও ছিলেন। এবং খালেদা জিয়ার এই অবস্থায় লন্ডনে অবস্থানটা তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বারবার তার মায়ের মুক্তির জন্য আবেদন করে বিভিন্ন সভা সমাবেশে বলেছিলেন এবং বিএনপি, যুক্তরাজ্য বিএনপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি তো বলেই ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছিল। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সফলতা এসেছে এবং গতকালকে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে যে নতুন ধারার সূচনা হয়েছে এবং সেই সূচনায় যে বঙ্গভবনে যে বৈঠক হয়েছিল রাষ্ট্রপতির সাথে, সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার। আপনারা জানেন যে আজকে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে রূপরেখা দিয়েছেন তারই আলোকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। আরো বেশ কয়েকটি আপডেট নিয়ে আসবো। এখন এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।